এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো? কি করছো? আশা করি ভালোই আছো। আর তোমরা অনেকে জানো, আই হ্যাভ সো মাচ ইন্টারেস্টিং গার্ল। আমার না ছোটবেলা থেকে মেয়েদেরকে অবজার্ভ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ 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 ভালো লাগে। তো আমার এই স্বল্পদৈর্ঘ্যের লুচ্চা জীবদ্দশায় মেয়েদেরকে পর্যবেক্ষণ করিয়া যে ধরনের লুচ্চা মার্কা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করিয়েছি, তার মাঝখান থেকে কিছু কিছু মজাদার এক্সপিরিয়েন্স আমি গল্পের ছলে তোমাদের সাথে কিছু কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। অ্যান্ড দিস ভিডিও ইজ ওয়ান অফ দেম। সো বন্ধুরা বান্ধবীরা কাকারা যেটা ধৈর্য ধরে বসো সেসব দিয়ে দেখো। আর হ্যাঁ, যারা ফেমিনিস্ট তারা প্রথমে আমাকে অ্যাটাক করতে এসো না, বিকজ আমি কোনো বাজে কথা বলছি না, আমি কিছু ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সো কাম প্লিজ Cool, sit down, peace and love. Let's start the video without wasting any time. প্রথমে আমি আমার ঘামটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আসছি প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্ট হচ্ছে, মেয়েরা না খুব আজব হয়। এটা আন্ডারলাইন করে বোঝাবার কোনো ব্যাপার নেই যে মেয়েরা আজব হয়। দেখবে মেয়েরা না অনেক বড় বড় প্রাণীদের খুব পছন্দ করে, খুব ভালোবাসে, খুব আদর করে, বাট ছোট ছোট কীট পতঙ্গ দেখে খুব ভয় পায়। দেখবে বিলাতির সব এলসিসিয়ান কুকুর যাদের বাছুরের মতো সাইজ, তাদের থেকে মেয়েদের ওয়েট হয়তো কম, তাদেরকে মেয়েরা কোলে বসিয়ে আদর করছে, চুটকুমুটকু করছে, হাগ করছে, চুমু খাচ্ছে, চাটছে, বাট আরশোলা দেখলে ও মাই গড, আরশোলা ও মাই গড, কি প্যামেশ দে, আমি ও মাই গড, আমি ভয় পাচ্ছি, আরশোলা কক্রো। মানে সিরিয়াসলি, সুন্দরী সুন্দরী মেয়েগুলো বিলাতি কুকুরগুলোকে কোলে বসিয়ে যেভাবে চটকায়, যেভাবে জড়ায়, যেভাবে চুমু খায়, যেভাবে চাটে, মনে হয় ভগবান আমাকে কেন কুত্তা বানালো না। হ্যাঁ সত্যি, এত সুন্দর সুন্দরী মেয়ে, তাদেরকে পটানোর জন্য প্রচুর ছেলে তাদের জীবনের প্রচুর সময় ওয়েস্ট করেছে বাট পটাতে পারেনি, কিন্তু একটা বিলাতি কুত্তা উইদাউট ওয়েস্টিং এনি টাইম, উইদাউট এনি লেবার, মেয়েটার কোলে বসে নাচছে, তাকে হাগি করছে, তাকে জড়িয়ে ধরছে, তাকে চুমু খাচ্ছে, তাকে চাটছে, তার ব্রায়ের ভেতরে হাত ঢোকাচ্ছে, তার সাথে বেড শেয়ার করছে, রাত্রিবেলা একই কম্বলের নিচে ঘুমাচ্ছে। ও মাই ডগ, ঘেউ ঘেউ ভাবা যায়, কন্ট্রোল। সত্যি ভাবি, ভগবান আমাকে কেন কুকুর বানালো না। তবে হ্যাঁ মামুন, এটা একটা অবজেকশন আছে তোমাদের জন্য। তোমাদের না কুত্তা প্রীতি মানে কুকুর প্রেম বিলাতি কুকুরদের জন্য বেশি, আমাদের দেশের রাস্তার কুকুরদের জন্য নয়। তোমরা বিলাতি কুকুরগুলোকে বাড়িতে পালছো, শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছো, দুবেলা চিকেন লেগ পিস দিচ্ছ, বাট আমাদের দেশি রাস্তার কুকুরের প্রতি যদি তোমাদের প্রচন্ড ভালোবাসা উঠলে ওঠে, ম্যাক্সিমাম এক প্যাকেট মেরি বিস্কুট। কেন ভাই, তাদেরকে লেগ পিস দিলে তাদেরকেও লেগ পিস দাও। আর মামুন, এটা সুন্দরী মামুন, এটা তোমাদের না বিদেশ প্রীতিটা একটু বেশি, সে কুত্তাই হোক বা অ্যাপই হোক। এবার আসছে দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মেয়েরা না খুব ওভার রিয়াক্ট করে, মানে কোনো একটা বিষয় ধরো 2% রিয়াক্ট করা দরকার, তার উপরে 200% রিয়াক্ট। আর সে যদি বড়লোক বাপের একমাত্র বেটি হয়, মানে আলালের ঘরে দুলালি পাপাকা পাড়ি হয়, তাহলে তো হয়েই গেল, মানে তার ওভার অ্যাক্টিং দেখে আমাদের দেবতা পর্যন্ত লজ্জা পেয়ে যায়। মানে ধরো এই ধরনের একটা মেয়ের ধরো হাতের একটা ছোট ছাল উড়ে গেছে, একটা ছোট্ট ছাল উড়ছে, রক্ত পর্যন্ত বেরোনি তার অভিনয়। আমার হাত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, আমি না রক্ত দেখতে পারিনি, আমার মাথা ঘুরেছে, আমি মানে অজ্ঞান হয়ে যাবে, আমি ফিলিং লো। সাথে সাথে তার বাপমা ছুটে এসেছে, মামুনি হাত কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে, ডাক্তার, অ্যাম্বুলেন্স, ড্রাইভার, কাম ফার্স্ট, বিধি ইচ্ছা কাণ্ড, যেন তার আমি 9 মাসের প্রেগনেন্ট, তার লেবার পেইন উঠে গেছে। আর আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেবেলে, আমার একবার ছোটবেলা হাত কেটে গিয়েছিল, মার কাছে গিয়ে বলছিলাম, মা দেখো না হাতটা কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে, একটু ওষুধ লাগিয়ে দাও। তখন মা আমার সেবা করো তো দূরে থাক, পায়ের হাওয়াই স্যান্ডেল খুলে আমাকে মারতে মারতে বলছে, অপদার্থ, পায়জামা করার সময় মনে ছিল না, আপদ, মরতে পারিস না। আর প্রত্যেকটা মায়ের না একটা পেটেন্ট ডায়লগ রয়েছে, একটা বিশ্ববিখ্যাত ডায়লগ রয়েছে, এত লোক মরে পৃথিবীতে তুই মরতে পারিস না রে আপদ, এত লোক মরে পৃথিবীতে তুই মরতে পারিস না রে আপদ। হাত কেটে গেছে, যা কচু গাছের পাতা, গাঁদা ফুলের পাতা ঢুলে রস লাগা, কোনো ওষুধ দিতে পারবো না, তাহলে তোকে জন্ম দিয়ে ভুল করেছি, অপদার্থ কুত্তা। এই পাপাকা পরি টাইপের মেয়েগুলো ধরো বাড়ি থেকে বেরোনোর সময় অ্যাক্সিডেন্টলি এক কোনা কাদা তাদের নতুন জুতোয় লেগে গেল, মানে তাদের মহাভারত অশুদ্ধ হয়ে গেল। ও ইয়াক, ও নুৎসি, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে মুডটা নষ্ট হয়ে গেল, বাবা জুতোয় কাদা, জল দাও, টিস্যু দাও, টাওয়াল দাও, মুছে দাও, মানে এমন ভাব, একখানা কাদার জন্য যাতে নতুন জুতোরাই সে খুলে ফেলে দেয়। আর আমরা গরিব মধ্যবিত্ত ঘরের পোলাপান হাওয়ায় চটি নিচে 1 কিলোগ্রাম গোবর নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াই, মাঠে খেলতে যাই, পায়খানা পেয়েছে, গাছের পেছনে হেগে গাছের পাতা দিয়ে পাছা মুছে আবার খেলি, সর্দি লাগলে যখন নাক দিয়ে 24 আওয়ার রানিং ওয়াটার মানে প্যাটা পরে, তখন রুমাল, টিস্যু, টাওয়াল, হাত আর জামার হাতা, এ না ঠিক কিনা। তবে সুন্দরী মামুনি, তোমরা জীবনে অনেক টেস্ট মিস করেছো, নাকের প্যাটার টেস্ট কিরকম জানো? মানে ছোটবেলা যখন সর্দি লাগতো, যখন নাক দিয়ে 24 আওয়ার রানিং ওয়াটার হতো, মানে নাকের জলটা যখন ঠোঁটের অর্ধেক আসতো, তখন জিভটাকে ঊর্ধ্বমুখী বের করে টাচ করে টেস্ট করেছো, পুরো নোনতা, পুরো নোনতা, বাবা। আর বন্ধুরা, মেয়েরা সব থেকে বেশি রিয়াক্ট কখন করে জানো? যখন একটা কিউট ছোট্ট বেবি দেখতে পায়, সে পরিচিত হোক অপরিচিত হোক, ডাজন্ট ম্যাটার, ধরো একটা বাবা তার ছোট সন্তান বা একটা মা তার ছোট সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, বাচ্চাটা খুব কিউট, মেয়েরা থাকতে পারবে না দূরে, সামনে গিয়ে আর বাচ্চাটাকে গাল ভাল ডিবে, চুমু ঢুমু খেয়ে লাল করে বাচ্চাটা বিধি কিচ্ছা কাণ্ড করে দেবে, আর এই দেখে ডিপ্রেশনে ভুগবে বাচ্চার বাপ মা, তারা গিল্টি ফিল করবে, ভাবে আমাদের নিজেদের বাচ্চা, আমরা তো কখনো এত সুন্দর ভাবে ওকে আদর করিনি, এভাবে ভালোবাসিনি, একটা বাইরের মেয়ে সেভাবে আদর করে দিয়ে চলে গেল, অন্যায় করেছি গো আমরা আমাদের বাচ্চার প্রতি, অন্যায় করে, তারা গিল্টি ফিল করে।
আর বন্ধুরা, এই বড়লোক বাপের পাপাকা পরি টাইপের মেয়েগুলো ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেতে পেতে মেন্টালিটি এমন হয়ে গেছে, বড় হওয়ার পরে তারা রিজেকশনটাকে না অবজেকশন মনে করে। ধরো কোনো ব্যক্তির কাছে কিছু অফার করেছে, সে সেটাকে রিজেক্ট করে দিয়েছে, এমন অভিনয়, এমন রিয়াকশন, এমন ন্যাকামি, এমন ভাব যেন ব্যক্তিটি বিরাট বড় ক্রাইম করে ফেলেছে। ধরো এরকম পাপাকা পরি টাইপের একটি মেয়ে মেট্রোতে উঠেছে, একটা ছেলে সিটে বসে রয়েছে, তাকে কি বলে আপনি একটু উঠুন তো, আমি খুবই টায়ার্ড, আমি সিটে বসতে চাই। ধরো ছেলেটা বললো নো, সাথে সাথে মেয়েটা ধরো মেয়েটি কোনো ট্যাক্সিওয়ালাকে বললো দাদা আমি শিয়ালদা যাবো চলুন, ট্যাক্সিওয়ালা বললো নো, সাথে সাথে মেয়েটি ধরো এই টাইপের একটি মেয়ের আকাশ নামে কোনো ছেলেকে পছন্দ হয়ে গেছে আর সে আকাশকে প্রপোজ করতে গেছে। এক্সকিউজ মি আকাশ, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, ইউ আর সো স্মার্ট, ড্যাশিং, ইউ আর ইন্টেলিজেন্ট টু, এন্ড ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার, ইউ নো, এন্ড আই গেট টু নো ইউ আর ফ্রম এ ভেরি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, এন্ড আই লাইক ইউর স্পোর্টস কার, এন্ড ইউর আইস, আই লাইক ইউ, আই লাভ ইউ, ডু ইউ লাইক মি? নো। বন্ধুরা, একটা কথা বলতেই হচ্ছে, আমাদের সমাজে একটা মেয়েকে এখনো ততটা স্পেস দেওয়া হয় না যতটা একটা ছেলেকে স্পেস দেওয়া হয়। আমার এই পয়েন্টটাকে ইলেবারেট করলে তোমাদের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে শাড়ি পরে, তার ব্লাউজের সাইড দিয়ে তার একটা ব্রায়ের ফিতে বেরিয়ে রয়েছে, তখন আমাদের সমাজের কিছু পেছন পাকা পোতপাকা চাম্পাকা কাকু কাকিমা জেঠি জেঠিমা দূরের থেকে মন্তব্য করে, দেখেছিস মেয়েটার কোনো আক্কেলবোধ নেই, ব্লাউজের সাইড দিয়ে ব্রায়ের ফিতে বেরিয়ে রয়েছে, ওভাবেই হেঁটে হেঁটে যাচ্ছে, কিরকম অফিন লাগে না দেখতে বল, এগুলো জান আর এগিয়ে বল না, ব্রায়ের ফিতাটাকে ভেতর দিকে ঢোকাতে বল না, এমন ভাব যেন ওটা ব্রায়ের ফিতা নয়, গোখরো সাপের ছোবল, কেউ কাছে গেলে দংশন করে দেবে, ছোবল মেরে দেবে। অনেকটা একই রকম ঘটনা আমাদের ছেলেদের সাথেও ঘটে। একটা ছেলে যখন মাটি থেকে নিচু হয়ে কোনো একটা জিনিস তোলে, তখন তার টি শার্টটা পিঠের দিকে যখন কিছুটা উঠে যায়, তখন তার জিন্সের প্যান্টের উপরে লাখ রূপা জকি ইত্যাদি জাঙ্গিয়ার ইলাস্টিকের স্ট্র্যাপটাও ততটাই ফ্যাল ফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে থাকে। বাট সেটা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নেই, বিকজ তারা ছেলে, তারা পথ দেখাতেই পারে। আবার কোনো কোনো ছেলের তো জিন্স, তার উপরে জাঙ্গের ইলাস্টিক, তার উপরে কালো পোদের ক্লিভেজ পর্যন্ত দেখা যায়, বাট সে নিয়ে কেউ নাক সেটকা না, বিকজ হি ইজ এ বয়। তো ডিয়ার পেছন পাকা কাকিমা জেঠিমা, পোত পাকা কাকু জেঠু, চাম্পাকা দিদা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি একটা মেয়ের ব্লাউজের সাইড দিয়ে বেরিয়ে থাকা ব্রায়ের ফিতার জন্য অফেন্ড ফিল হয়, যদি অবজেকশন করতে ইচ্ছা হয় ঠিক সেভাবেই, একটা ছেলের জিন্সের উপর দিয়ে বেরিয়ে থাকা আন্ডার প্যান্টের ইলাস্টিকের স্ট্র্যাপের জন্য অবজেকশন করো, এতটা হিপোক্রেট হয়েও না, কন্ট্রোল। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হোয়াটসঅ্যাপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।